নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান দেখছেন সেগমেন্ট ড্রিম ডেস্টিনি। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই আমাদের পাল্টে গিয়েছে। আমরা এখন অনেক বেশি পেশাদারি ঢঙে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলোকে সাজাতে বা গোছাতে পছন্দ করি। যাদের একটু পড়াশোনা করার অভ্যেস রয়েছে, ভাবনা চিন্তা করার অভ্যেস রয়েছে, তারা কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সবসময় পেশাদারি ঢঙে সাজিয়ে নিতে পছন্দ করেন। এই ট্রেন্ডটাই এখন ভীষণভাবে ইন, আমরা বলি না ইন থিং কোন জায়গাগুলো। তো ভাবুন, আমাদের সবথেকে বেশি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কোনটা? আমাদের নিজেদের জীবনটা, সেটাকেও তো আমাদের পেশাদারি ঢঙে সাজাতে হবে। জেনে নিতে হবে সবচেয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো কখন এবং কিভাবে নেব, আর কোন কোন বিষয়গুলোকে যদি আমি একেবারে ছকে ফেলে দিতে পারি তাহলে অনেকটাই কিন্তু সমস্যাকে সরিয়ে রেখে একটা মসৃণ, শান্তিপূর্ণ, সফল জীবন আমরা পেতে পারি। এই জায়গা থেকে লাগাতার প্রচেষ্টা থাকে ড্রিম ডেস্টিনির। ঠিক যেরকমভাবে আপনারা সঙ্গে থাকেন, আমরাও কিন্তু বহু কিছু শিখি স্যারের কাছ থেকে। স্যার রয়েছেন আমাদের সঙ্গে, অনেক স্বাগত স্যার। নমস্কার স্যার। এখন তো প্রত্যেক সোমবার এবং মঙ্গলবার রাত্রিবেলা 11টার সময় অনুষ্ঠান দেখছেন মানুষ, নতুন করে পাচ্ছেন আপনাকে এবং অনেক কিছু জানতেও চাইছেন, জানতে পারছেন, আপনি বহু বিষয় নিয়ে বলেন। কিন্তু আমিও অনেক জায়গা থেকে শুনেছি, এখন মনে হচ্ছে স্যার সবথেকে বেশি সমস্যায় বোধহয় আমরা রয়েছি অর্থনৈতিক জায়গাটায়। কোভিড সিচুয়েশন, টেনশনে রয়েছি, সঞ্চয় প্রত্যেক মানুষের সীমিত, একটা টালমাটাল পরিস্থিতি, হয়তো কাজ চলে যেতে পারে, অনেকের কাজ চলে গিয়েছে, এখনও হয়তো পাননি। সেই জায়গা থেকে যখন আমরা চালিয়ে নিয়ে যাব, তো প্রশ্ন কিন্তু স্যার আসবেই যে ক্যাশ যেটুকু আমাদের কাছে রয়েছে সেটা আমরা কোথায় কিভাবে রাখব যাতে বাঁচিয়ে রাখতে। আচ্ছা, প্রথম কথা বলি, এটা বাস্তুর প্রশ্ন আপনি করলেন, অবশ্যই বাস্তু নিয়ে বলবো। কিন্তু বিষয়টা শুধুমাত্র বাস্তু নয়, একটা মানুষের ক্যাশ ফ্লো হবে কি না এটা জানার জন্য সেই মানুষটির কি কাজ, সেই কাজটা তার রাশিচক্র ঠিকঠাক দেখাচ্ছে কিনা, এটা ভেরি ইম্পর্টেন্ট। দু নম্বর, তার ছকটা ওয়েল প্রোটেক্টেড কিনা। আমরা অনেক সময় একটা মোবাইল কিনি মোটামুটি 20-22 হাজারের, যে মোবাইল হয়তো জলে পড়লে মোবাইল নষ্ট, আবার 70-80-90-1 লাখের মোবাইল কেনা যায়, জলে পড়লেও কিছু হবে না। তার মানে 70,000 থেকে 1 লাখের মধ্যে যে মোবাইল, আনুমানিক যে দামটা বলছি, হবে না মানে সেই তার মধ্যে সে ইনবিল্ট সেই সফটওয়্যারটা আছে, ইনবিল্ট প্রোটেকশন আছে। তো এক একটা দশা চলে, সেই দশা থেকে জানা যায় তার প্রোটেকশনটা কেমন। কোভিড সিচুয়েশন, এই কোভিড সিচুয়েশনে অনেকে 100 কোটি টাকার মালিক হয়েছে। যে কোনো বড় মহামারী আসুক, যে কোনো বড় বিপদ আসুক, নদীর একটা পাড় ভাঙে, একটা পাড় কিন্তু গড়ে, সবাই একসাথে কিন্তু নষ্ট হয়ে যায় না। কিন্তু তাদের কিছু টেকনিক আছে, কিছু মেন্টাল একটা গেম আছে। আমি বলি, ইফ ইউ ফেল টু প্ল্যান, যদি আপনি প্ল্যান করতে ফেল করেন, ইফ ইউ ফেল টু প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। আচ্ছা, যদি আপনি কোনো প্ল্যান না করেন তাহলে আসলে আপনি ফেল করার জন্যই প্ল্যানটা করছেন। আপনার জীবনে কোনো প্ল্যান নেই তাহলে কী করছেন? যাতে আপনি ফেল হন তার চেয়ে প্ল্যান করছেন। এবার এই বিষয়গুলো দেখা দরকার, প্ল্যানটা খুব বুঝে করা দরকার। শোয়ার জায়গা রয়েছে নির্দিষ্ট, আমি পরে বলবো, কিন্তু ক্যাশটা কোথায় রাখবেন এই প্রসঙ্গে এখানে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল একটু সাহায্য নিতে হবে। কী সাহায্য? আমরা ক্যাশের ঘরটা লগ্নের দ্বিতীয় ঘরকে বোঝায়, মানে যাদের সিংহ লগ্ন দ্বিতীয় ঘর হচ্ছে বুধের ঘর কন্যা, যাদের মেষ লগ্ন দ্বিতীয় ঘর হচ্ছে বৃষ, যাদের কর্কট লগ্ন দ্বিতীয় ঘর হচ্ছে সিংহের ঘর রবি, যাদের কুম্ভ লগ্ন দ্বিতীয় ঘর বৃহস্পতি, ধনুলগ্ন দ্বিতীয় ঘর শনি, এর প্রত্যেকের দ্বিতীয় ঘর আছে। এবং সেই দ্বিতীয় ঘর অনুযায়ী সেই ঘরের ভাইব্রেশন আমাদের বাস্তুতেও আছে। আমি বলেছি বাস্তুতে মেন 33টা দেবতা, আমরা বলি 33 কোটি দেবতা। কোটি কথার অর্থ হচ্ছে টাইপ, কোটি মানে ক্রোড় নয়, মানে নম্বর নয়। বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা ইত্যাদি ইত্যাদি। এটাতে কি বলছে? বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ, মানে 1 কোটি সূর্য নয়, কোটি মানে টাইপ, ধরন, সূর্যের মতন সমপ্রভ, সূর্যের মতন সমান প্রভাদানকারী। বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি, সূর্যের মতো 33 কোটি দেবতা। এটা কোথায় পাবেন? ঋগ্বেদে পাবেন, যজুর্বেদে পাবেন, অথর্ববেদে পাবেন, আরণ্যকে পাবেন, বহু জায়গায় পাবেন। আমি আপনার প্রমাণ সহকারে পরে জায়গা দেখিয়ে দেবো, আমার একটা বই আছে সেখানে আমি বহুবার দেখিয়েছি, আমি নিজে বইটা লিখেছি, সে পরে কিন্তু দেখাবো। তো 33টা মেন দেবতা এবং 12 খানা অসুর থাকে,
দেবতা মানে কি? জাস্ট পজিটিভ থট, অলওয়েজ পজিটিভ থট, দের ইজ নো নেগেটিভ, দের ইজ নো ডিপ্রেশন। কেউ কিছু বললো, বললো মানে সে নেগেটিভ হয়ে গেল না? দেখবেন দেবতাদের চেহারা কেমন, অলওয়েজ এরকম। অসুর কেমন, হা হা করছে, অ্যাটিটিউডটা রাফ। তো এই বাস্তুর মধ্যে 33 খানা দেবতা আর 12 খানা অসুর থাকে, এটা নিয়ে টোটাল বলা হয় 45 ডেইটি। অসুরদেরও ডেইটি বলে মানা হয়, এবং এর ব্যাখ্যা রয়েছে মৎস্য পুরাণে, সেটা একদিন পরে একদিন বলবো কীভাবে মানে বাস্তুপুরুষ ঠিক হলো, কীভাবে বাস্তুপুরুষকে উল্টো করে মুখ করে উত্তর দিকে মাথা করে দক্ষিণ পশ্চিম দিকে পেছন করে রাখা হলো, কীভাবে রাখা হলো, ব্রহ্মাজি কীভাবে রাখলেন, তার গল্প পরে বলবো, কারণ অ্যান্সারটা ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনাদের কিছু উপকার হয় তার ব্যাপারটা বলছি, সেভিংসের জন্য যদি কোনো উপকার হয়, যদি কোনো উপকার পান, সেটা হচ্ছে বাস্তুপুরুষের ঠিক উত্তর পূর্ব কর্নার থেকে উত্তরের কর্নারে কিছু কিছু দেবতা আছে। দেখুন আমি দেখাচ্ছি এখানে বাস্তুতে, দেখুন এখানে এইটা হচ্ছে বাস্তুপুরুষের পূর্ব দিক মাথা, কিন্তু বাস্তুতে এখানে আছে, এখানে থাকে শিখি। শিখি মানে কি? শিখি মানে হচ্ছে শিবের তৃতীয় নয়ন। আমরা বেদে পড়বেন অদিতি দিতি, দেখুন এখানে রয়েছে দিতি, এখানে রয়েছে অদিতি, এইভাবে বহু দেবতা পরপর আছে। এরকম ওপর দিক থেকে দেখুন 33 খানা দেবতা আছে, এবং ভেতরে রয়েছে আরও 12 খানা অসুর। যাদের মেষ রাশি, যাদের মেষ রাশিতে দ্বিতীয় ঘর পড়বে, তাদের বেসিক্যালি ক্যাশ রাখার জায়গা হচ্ছে এখানে পারজন্য বলে একজন দেবতা আছেন, এবং ইন্দ্র বলে দেবতা আছেন, জয়ন্ত বলে দেবতা আছেন, ঠিক এই অংশে যাদের মেষ রাশিতে দ্বিতীয় ঘর পড়বে, মানে যাদের মীন লগ্ন তাদেরকে ঠিক এই জায়গায় রাখতে হবে। এবার ধরা যাক কারণ মিথুন লগ্ন, মিথুন লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় স্থান হচ্ছে কর্কট, সেই জায়গাটা ইন্ডিকেট করছে বাস্তুপুরুষের পশ্চিম দিক। মিথুন লগ্নের জন্য টাকা রাখার জায়গা হচ্ছে এখানে, এই জায়গাটা এবং এই জায়গাটা বেসিক্যালি, এটা এই জায়গাটা একজন দেবতার নাম হচ্ছে পুষ্পদন্ত, মানে পশ্চিম দিকের এই অংশে টাকা রাখতে হবে, তাহলে সেটা সেভ হতে আরম্ভ করবে। কর্কট যাদের দ্বিতীয় স্থান, অর্থাৎ যাদের মিথুন লগ্ন, তাদের জন্য বললাম। এবার সিংহ লগ্ন যাদের, তাদের দ্বিতীয় স্থান হচ্ছে বুধ, তাদের জন্য জায়গাটা হচ্ছে এগেন এই পারজন্য এবং জয়ন্ত। যাদের কন্যা লগ্নর ক্ষেত্রে দ্বিতীয় স্থান হচ্ছে শুক্র, সেই জায়গাটার যাদের কন্যা লগ্ন তাদের দেবতা হচ্ছে সোম এবং ভুজঙ্গ, এখানকার দেবতা সোম এবং ভুজঙ্গ, ঠিক উত্তর দিকে রাখার জায়গা। এভাবে যাদের বৃশ্চিক লগ্ন তাদের জন্য রাখার জায়গা হচ্ছে উত্তর দিকে, এই দেখাচ্ছি আমি উত্তর দিকে ভল্লাটের জায়গা, ভল্লাটা কোথায় দেখাচ্ছি আমি এই জায়গাটা। এরম বহু তথ্য আছে, ঠিক ওই জায়গাটা রাখলে আপনি উপকার পাবেন, কিন্তু এত কিছু আপনি বুঝতে পারছেন না মানে কোনখানে 32 খানা দেবতা, এগুলো আমরা বেসিক বাস্তু কোর্সে শেখাই কোথায় কোথায় দেবতাদের অবস্থান আছে, আপনি এত কিছু বুঝতে পারছেন না। তো একটা স্ট্রেট কাট আপনি জানবেন যে টাকা সেভিংস করার জন্য একটা মোটামুটি অংশ হচ্ছে এটা কুবেরের দিকে মুখ করে। কুবের থাকেন কোথায়? উত্তর দিকে। উত্তর দিকে যদি মুখ করে কোনো ভল্ট বা ক্যাশ রাখার জায়গা হয়, মুখ করে তো দিকে মুখ করে মানে দক্ষিণ দিকে পেছন হবে, মোটামুটি সেটা কিন্তু আপনার ঠিকঠাক করবে। এবার কোথায় টাকা পয়সা থাকে না, জেনারেলি সাউথ ওয়েস্টের দিকে ঘরে রাখলে কিন্তু টাকা পয়সা থাকে না, এবং সাউথ ইস্টের কোণে অগ্নি আগুন কিন্তু পুড়িয়ে দেবে, জেনারেলি টাকাটা রাখলে টাকাটা চলে যাবে। কিন্তু যারা বুঝতে পারছেন না কিছু, তাদের জন্য বলবো দক্ষিণ দিকের দেওয়ালে উত্তর দিকে কুকুরের দিকে মুখ করে যদি আপনি রাখেন কোনো আলমারি, সেখানে টাকা রাখেন, সেটা আপনার টাকাটা সেভিংসে সাহায্য করবে। কিন্তু এটা এনাফ নয়, প্রত্যেক লগ্নের জন্য একটা করে দিক আছে, সেই দিকগুলো জানা প্রয়োজন। যারা জানতে চান তারা বেসিক বাস্তু কোর্স আপনারা জয়েন করতে পারেন। স্যার এই যে আপনি ক্যাশের ক্যাশ আমরা কোথায় রাখতে পারি, এটা বলতে বলতে কিন্তু আপনি বলেছিলেন যে শুভ কোথায়, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ভীষণ কেন ইম্পর্টেন্ট বলুন তো? কেন? কারণ আমরা ওখানে মোটামুটি 4 ঘন্টা থেকে 9 ঘন্টা 10 ঘন্টা ঘুমাই। কেন 4 ঘন্টা? অনেকে বেশি ঘুমানোর টাইম পায় না, যাদের প্রচুর কাজ আছে, অনেকের ঘুম আসে না। ঘুম আসে? হ্যাঁ, ঘুম কেন আসে না, কেন এটা বড় ফ্যাক্টর। ঘুম আসে না, এটা খুব বড় ফ্যাক্টর। যাদের
বেসিক্যালি ঘুম আসার জায়গাটা হচ্ছে দক্ষিণ দিক, বাড়ির দক্ষিণ দিক। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাড়ির দক্ষিণ দিকে যদি কোনো আর্থ এনার্জি থাকে, মানে ভারী কিছু থাকে, মেটাল থাকে, নিচু থাকে, গর্ত থাকে, চৌবাচ্চা থাকে, জল থাকে, নীল রং থাকে, কালো রং থাকে, গ্রে রং থাকে, ঘুম আসবে না, আসবে না ঘুম। শুধু তাই না, রাহুর দশা, শনির দশা, কেতুর দশা, এই দশাতে একটা মোটামুটি প্রায় 5.5-6 বছর মতন ওই দশার মধ্যে একটা পিরিয়ডে তাদের ঘুম আসে না। যাদের রাহু শুক্র একত্র, শনি রাহু একত্র, কেতু শনি একত্র, ঘুম আসে না। যাদের 4 তারিখের ডেট, 2 তারিখের ডেট, 6 তারিখের ডেট, চট করে ঘুম আসে না, বা অ্যাডিং করে 2, 4 বা 6 আসছে। যদি আরও অনেক কিছু দেখতে হয়, এটা একটা অ্যান্সার নয়। তবে একটা কথা পুরোপুরি মিলিয়ে নিন, যেটা দিদি বললেন যে দক্ষিণ দিকে যদি দেখা যায় টয়লেট আছে, নিচু আছে, কালো রং আছে, নীল রং বলেছে, নীল রং আছে, গ্রে কালার আছে, কোনো মেটাল আছে, মেটাল মানে কোনো ধরুন রেড কোনো একটা তা বলছি আপনার আয়রনের তার চলে গেছে ওখান দিয়ে, বা ছাদের ওপর ট্যাঙ্ক আছে, কেউ যদি গাড়ি রাখেন, গ্যারেজ করেন দক্ষিণে, দক্ষিণে যদি গাড়ি করেন, গাড়ি রাখেন, প্রথমে দক্ষিণ দিকে গ্যারেজ করাটা অত্যন্ত খারাপ। কেন খারাপ বলছি, গ্যারেজ করা মানে স্যার এক্সটেন্ডেড প্লট হলো। গ্যারেজ করা মানে ধরে রাখুন একটানে আপনার এটা প্লট, এই প্লটের মধ্যে ধরুন এটা দক্ষিণ দিক, এখানে গাড়ি রাখছেন মানে একটা কিন্তু এক্সটেন্ডেড পার্ট হলো, এক্সটেন্ডেড পার্ট, খুব ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দক্ষিণ দিকটা এক্সটেন্ডেড পার্ট, তাহলে এটা এক্সটেনশন হয়ে গেল। ভারতবর্ষের কোন দিকটা এক্সটেন্ডেড, সাউথ মানে দক্ষিণ দিক, শক, পাঠান, হুন, মুঘল, অ্যাটাক, অ্যাটাক, স্ন্যাচ, দক্ষিণ দিক গ্যারেজ থাকলে কিছু না কিছু স্ন্যাচ হবে, কেউ না কেউ টেনে নেবে কিছু, সোজাই সে সোজাই এবং লুট, আক্রমণ লুট সারা তার জীবনে ঘটবে। দক্ষিণ দিকে এক্সটেনশন করলেই ঘটনাটা ঘটবে। এবার দক্ষিণ দিকে যদি গাড়ি রাখেন, আপনি রাখতে বাধ্য, কী করবেন, তাহলে সেই জায়গাটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার যে থিওরি আছে সেটা আমরা বেসিক যে বাস্তু কোর্সের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর শেখাচ্ছি। কেন আমি আগে এককালে যারা আর্কিটেকচার, যারা ইঞ্জিনিয়ার, যারা সিভিল ইঞ্জিনিয়ার এবং যারা সাধারণ মানুষ, ইভেন ডক্টর, বড় প্রতিষ্ঠানী মানুষদের বাস্তু শেখাতাম, বেশ বড় টাকা নিয়ে শেখাতাম, এবং সেটা প্রায় 14-15 ঘন্টার ক্লাস করতাম সামনেই 1:1। এতে কী হতো, দুদিন করার পরে তারা পুরো টলমল 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 করে যাচ্ছে, বুঝতে পারছি, কারণ প্রচুর ফর্মুলা দিয়ে দিয়েছি, থিওরি দিয়ে দিয়েছি, তারা ঠিক নিতে পারছে না। ওই জন্যই আমি এখন বাস্তু কোর্সটাকে ছোটো ছোটো 3টে পার্টে ভেঙে দিয়েছি। এ প্রথম হালকা, নিতে পারো দেখো বুঝলে, তাহলে পার্ট 2তে ঢোকো, 2 বুঝলে তাহলে 3তে ঢোকো, এবং প্রত্যেক করতে কিছু না কিছু রেমিডিয়াল সাপোর্ট থাকছে এবং আপনারা প্রতি মুহূর্তে বুঝতে পারবেন। যেমন আজকে সকালে আমি একজনকে বললাম, এবং আমি গত কয়েকদিন আগে আমি একজনকে প্রেডিকশন করেছিলাম, দক্ষিণ পূর্ব দিকে যদি জল থাকে, দক্ষিণ পূর্ব দিকে যদি নীল রং থাকে, দক্ষিণ পূর্ব দিকে যদি গ্রে কালার থাকে, গ্রে কালারটা অনেকখানি স্লেট স্লেট কালার, যেটা ব্রাউন কালার না, ব্রাউন কালার দক্ষিণ পূর্বে গুড, কালো রং থাকে, বা ডেটোটাও কালো রং, বা পর্দা ঝুলছে কালো, দক্ষিণ পূর্ব নিচু, দক্ষিণ পূর্বে জল মানে জল এনার্জি, পরিষ্কার কথা, সেখানে টাকা আটকে যাবে, ব্লক পেমেন্ট হবে। তো ভদ্রমহিলা অনুষ্ঠান শুনেছেন, তার ঘরটাকে উনি পিঙ্ক করেছেন, ওনাকে নীল ছিল, স্কাই ব্লু, আমার কথা শুনে ওটাকে পিঙ্ক করেছেন, গুড, ভেরি গুড, দক্ষিণ পূর্বে আগুন এনার্জি, আগুন দিচ্ছেন, গুড, নীল রংটা উড়িয়ে দিলেন, 3 মাস কেটে গেল, নো চেঞ্জ। তখন ভাবলেন আচ্ছা বুঝেছি, ওই যে কাঠের যে একটা ছোট্ট একটা বক্স মতন আছে ওটা থেকে হয়তো প্রবলেম আসছে, ওটা ইয়েলো কালারের ছিল, ওটাকে উনি সবুজ করলেন। কেন সবুজ করলেন, ভালো ঠিক কাজই করেছেন, কারণ সবুজ মানে হচ্ছে কাঠ, কাঠ আগুনকে সাপোর্ট দেয়, আর আগুন মানে হচ্ছে মানি, ধরুন পকেটে মানি থাকলে কি হয়, পকেট গলে তোর খুব গরম হয়েছে না, গরমের সাথে কিন্তু টাকার গল্প আছে, তাও ব্লক পেমেন্ট, পেমেন্ট ব্লক। এবার আমাকে 2 দিন আগে ফোন করেছেন অনলাইনে, পেমেন্ট করেই ফোন করেছেন, আমি বললাম দেখুন একই গল্প, আমি তো একই গল্প বলি, কারণ যদি ডক্টর দেখেন চেস্টে প্রবলেম হয়েছে, চেস্টে প্রবলেম হয়েছে, শ্বাসে প্রবলেম হচ্ছে, বা হার্টে কোনো প্রবলেম হচ্ছে, স্টেথো নিয়ে হাঁটুতে বসাবেন না, কোথায় বসাবেন, চেস্টে,
তো আমার কাছেও তাই প্রবলেম সাউথ ইস্ট, আমি তো নড়ি না, ওখানেই পড়ে থাকি, কারণ ওখানেই গল্প লুকিয়ে আছে। আমি তো নাচরবান্দা, না স্যার নেই স্যার, বলছি ওখানে কী কী আছে বলুন, বলছে একটা স্টোরেজ আছে, একটা ছোট্ট স্টোরেজ। রং কি কালো করেছেন নীল করেছেন, না স্যার আপনার প্রথম থেকে সবুজই করেছি। পর্দা আছে নীল রং, না স্যার। ওয়েভি কিছু আছে, না স্যার, ওয়েভি মানেও তো ওয়াটার, ওয়েভি পর্দা মানে ওয়েভ, ওয়াটার, ওয়াট ডিস্টার্ব করছে, এগুলো ভীষণ এফেক্টিভ কিন্তু, এবং যারা করেন তারা বোঝেন। আমার তো মাথা খারাপ, আর আমি তো একটা কিছু হলে ওটাকে ধরবই, আমার রাশিটা সিংহ, সিংহ দেখবেন কোনো ধরলে একদম ধরে না, ছাড়াঞ্ছুরি গল্প নেই। কারণ আমি জানি ওখানে প্রবলেম কী বললাম, যদি ডাক্তারবাবুদের যদি বুকে প্রবলেম হয়, ডাক্তারবাবু স্টেথোটা হাঁটুতে দেবে না, বুকেই বসাবে, আমি তো ওখানেই লেগে আছি। হ্যালো স্টোরেজে কী আছে, বলছে কিছু ওই সামান্য কিছু কাগজপত্র আছে, একটা বালিশ আছে আর কিছু নেই, তুমি বার করুন। আমার যে বালিশের কালারটা হয়তো নীল বেরোবে, বলছে না বালিশ তো নীল নেই, বালিশের কালারটা সাদা আছে, ভেতরটা লাল আছে, আর কী আছে বলুন। বলছে একটা কপার, কপার একটা আছে, কপার তো তামা, তামা তো মঙ্গলকে ইঙ্গিত করে, খুব ভালো তো। বলছে স্যার কিচ্ছু নেই স্যার। আমি বলছি কী কী আছে আপনি ছবিটা তুলে হোয়াটসঅ্যাপে পাঠান। উনি ছবিটা তুলে পাঠালেন, দেখলাম তামার ওয়্যার আছে সার্কুলার শেপে, আচ্ছা পেঁচানো, জল যখন কোনাটি থেকে হোয়ার্লপুল হয় কী হয়, দ্যাট ইজ দ্য ওয়াটার এনার্জি, দিস ইজ দ্য রিজন। এত সূক্ষ্ম বিষয়গুলো, তাহলে ওটা কি আগে সরান পশ্চিম থেকে নিয়ে যান, কারণ পশ্চিম থেকে জল লাগা ভালো, মানে একটা ওই যে এনার্জিটা আপনার মনে হতে পারে এটা এরম, ইয়েস করে দেখুন না ভুল বলছি কি না। ওই একটা তামার অত দিন ধরে একটা মোটা মতন তামার, ওটাকে আর প্যাঁচ দিয়ে রেখেছে, মানে ওয়াটার এনার্জি আরও বেশি করে ভর্তি করছে, ওটাকে প্যাঁচ দিয়ে রাখছে, কী হচ্ছে মানে কোনো একটা জায়গায় যখন দেখবেন কলকাতার রাস্তা দিয়ে যেখানে নোংরা জল যাচ্ছে, গিয়ে একটা জায়গায় হয়তো হাইড্রেনে ঢুকছে, তখন ঘুরতে 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 ঢোকে, এটাকে হোয়ার্লপুল বলে, পঙ্কিলময় আবর্ত। তো পঙ্কিল, পঙ্কিল মানে কি পাঁক, কালার কি কালো, ওই তামার মধ্যে কালো নেই কিন্তু ওটা ইউনিভার্সে কি এনার্জি দিচ্ছে, যে আই এম অ্যাট্রাক্টিং দ্য ওয়াটার এনার্জি, আমি সরান। আমি জানি উনি এক মাস দুই মাস দু মাস বাদে আমাকে ফোন করে জানাবেন ব্লকেজটা ক্লিয়ার হয়েছে, দেন আইল গিভ দ্য রেমেডি, কারণ আমি প্রথমে কাউকে রেমেডি দিই না, আগে প্রুভ করি, এটা করে দেখুন। তো এগুলো এত কানেক্টেড। নেক্সট স্যার, শোভন কোথায়, শোভন কোথায়, কোথায় যাও? আমরা যখন ট্রেনে করে দার্জিলিং বেড়াতে যাই বা কোথাও বেড়াতে যাই, তখন বেশ মজা, এখন তো বেড়ানো বেড়ানো বন্ধ, ছোটোবেলাকার সেই এ মনে পড়ছে, আমার বাবা রেলে সার্ভিস করতেন, ফলে সারা ইন্ডিয়া খুব ঘুরেছি। তো বাড়িতে যখন আসতাম বিছানায় শুতাম, ওই মনে হচ্ছে ট্রেনে দুলছি। এই দোলাটা কেন বললাম, কোথায় লোকে দোলে, কোন জায়গায় শুলে দোলে, জলের উপর, জলের উপর, আচ্ছা ওয়াটার, ওয়াটার। তো যদি ওয়াটার এনার্জির কাছাকাছি, ডিপ ওয়াটার এনার্জির কাছাকাছি যদি কেউ সরে শোয়ে, তার মধ্যে ডিপ ব্যালেন্স আসবে। তো ডিপ ওয়াটার এনার্জি কোথায় আছে বাস্তুপুরুষের, দেখুন আমি দেখাচ্ছি, বাস্তুপুরুষের ঠিক উত্তর পূর্ব কোণে, বাস্তুপুরুষের উত্তর পূর্ব কোণে যেখানে সিকি আছে, অর্থাৎ এই জায়গাটা সিকি আছে, দ্বিতীয় আছে, অদিতি আছে, অপবাত্র আছে, পার্জন্য আছে, এই জায়গাটা হচ্ছে টোটালটাই ওয়াটার এনার্জি। যদি নর্থ ইস্টে কেউ শোয়, যদি নর্থ ইস্টে কেউ শোয়, সেখানে ওয়াটার এনার্জি সে দুলবে, সে ডিসব্যালেন্স ফিল করবে। কিন্তু 60 বছরের অধিক কোনো পুরুষ বা নারী, 12 বছরের মধ্যে কোনো ছেলে বা মেয়ে, তাদের শোয়ার জায়গা ওখানে ইউজ করা রয়েছে। কেন, তারও কারণ আছে, শিশু আর বয়স্ক, বয়স্ক কেন, তারা কি দুলবে না, 60 বছর হয়ে গেলে তার বডিতে ড্রাইনেস চলে আসে, দে নিড দ্য ওয়াটার, তো নর্থ ইস্ট করে শোয়া উচিত। 12 বছরের মধ্যে তাদের একটা মাতৃসুলভ বা মায়ের সঙ্গে কানেক্টেড থাকাটা এনার্জি ফ্লো করে, সেখানে ওয়াটার নিডেড। কিন্তু কোনো ওই 12 বছর বয়সের পর থেকে 60-এর মধ্যে, মেনলি 50-এর মধ্যে যারা যারা শোবেন, ডিসব্যালেন্স পাবেন। প্রথম ডিসব্যালেন্স উত্তরপূর্ব শুলে সন্তানাদি জায়গা থেকে ট্রাবল আসতে পারে, মানে সন্তান না হওয়া ইত্যাদি ইত্যাদি, বা সন্তানের অসুস্থতা ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় যেটা সমস্যা আসতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বিতীয় কেউ চলে এলো, আচ্ছা নর্থ ইস্টে করে শুলে, মানে অটোমেটিক চলে এলো, বা চলে আসার মতন ছন্দ, আদৌ ঘটনাটা নয়, ছন্দ, চাকরি চলে যাওয়া, প্রমোশন আটকে যাওয়া, ব্যবসা আটকে যাওয়া,
তারপর আপনি ওয়াটারে চলছেন, ওই যে বেরিয়ে দুলছেন, ভাগ্যও দুলছেন, ষাটের পরে নো প্রবলেম, বারোর মধ্যে খুব ভালো। যারা পড়াশোনা করছেন মোটামুটি 20 অবধিও থাকা যেতে পারে, যারা পড়াশোনা করছেন 20 অবধিও নর্থ ইস্ট হতে পারেন। এবার নেক্সট বলি, কারা কি পড়াশোনা করছেন, কি কাজ করছেন, তাদের ওপর জেনে শোয়ার জায়গা তৈরি করতে হয়। যেমন যারা উকিল, তারা কোনো কেসকে নিজের স্কিলের দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা বিপথে চালিত করে তার ক্লায়েন্টকে উদ্ধার করে, ক্লায়েন্টের দোষ থাকলেও সেই দোষটাকে ওভারকাম করে অপোনেন্টের দোষটাকে বার করে নিজের স্কিলের দ্বারা এনার্জিকে তৈরি করে। এর জন্য দরকার রাহু। রাহু দিকে দক্ষিণ পশ্চিম কোণ, তো দক্ষিণ পশ্চিম কোণে শোয়াটা উকিলদের জন্য ভালো, অ্যাডভোকেটদের জন্য ভালো। যারা আবার ডক্টর, দে নিড দ্য পাওয়ার অফ ধন্বন্তরি। ধন্বন্তরি দেব থাকেন কিন্তু উত্তর পূর্ব এবং উত্তরের ঠিক মধ্যের অংশে। এই প্রসঙ্গে বলে দিই, যদি আপনারা উপকার পেতে চান, কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই, আমি সিটিবেন কর্তৃপক্ষ, অ্যাঙ্কার, আমরা কেউ দায়ী নই, ইউজ করে দেখুন মজা করে। ধন্বন্তরি দেবের চারদিকে তো চলছে, রাখুন ইউনিভার্স এনেছে দিন, ধন্বন্তরি দেবের একটি ছবি উইথ কলস, ধন্বন্তরি দেবের ছবি উইথ কলস উত্তর এবং উত্তর পূর্বের মধ্যের কোনো একটা জায়গায় দেওয়ালে টাঙিয়ে দিন, টয়লেট হলে টাঙানো যাবে না, উত্তর পূর্ব এবং উত্তরের মিডলে টাঙিয়ে দিন, দেখুন ঈশ্বরের কি পালা হয় কিনা, এটা একটা। এবার যারা ডক্টর, মেনলি যারা মেডিসিনের ডক্টর, মেডিসিন দিয়ে ঠিক করতে হয়, অনেক সময় প্লাসিবো দিতে হয়, প্লাসিবো মানে নিশ্চয়ই আপনারা জানেন, যেটা ওষুধ নয় কিন্তু ওষুধের মতো করে দেওয়া হয় যে ক্লায়েন্ট বা যে পেশেন্ট তার মেন্টাল ডিজর্ডারটা ঠিক করার জন্য ওটা ম্যানেজ করে দেওয়া হয়। এইগুলো খুব ভালো, বলে না যে ডাক্তারবাবু যদি জল ধুয়েও দিয়ে দেয় ঠিক হয়ে যায়, হোমিওপ্যাথিক ডক্টর আছেন বলে ওই কি বড়ি দিয়ে দিলে নমসা করে দিলেই কাজ হয়ে যায়, তার ওই জায়গাটা হচ্ছে কিন্তু ওই ধন্বন্তরির জায়গা। যারা অপারেশন করেন তাদের জায়গা সাউথ ইস্ট, যারা লয়ার তাদের সাউথ ইস্ট, যারা টিচার তাদের জায়গা পূর্ব দিক, যারা আর্কিটেকচার, আর্কিটেকচার নিয়ে কাজকর্ম করছেন, কল্পনা, অ্যানিমেশন, মিডিয়া, এই সফটওয়্যার, হার্ডওয়্যার, এদের জায়গা হচ্ছে নর্থ ওয়েস্টের ঘর, কিন্তু নর্থ ওয়েস্টের ঘরে একটু পূর্ব কোণা করে, এইখানে শুনে তাদের ভালো হবে। কিন্তু জেনারেলভাবে যদি নিশ্চিন্ত ঘুম চান, আরামের একটা 8 ঘন্টা ঘুম চান, তাহলে দক্ষিণ দিকে ঘুমান, দক্ষিণ দিকে মাথা করে, দক্ষিণের ঘরে ঘুমান, দক্ষিণ দিকে মাথা করে, কিন্তু খেয়াল রাখবেন সেই ঘরে কালো, নীল, গ্রে কিছু যেন না থাকে, ছাদের ওপরে যেন কোনো মেটাল না থাকে, ভারী কিছু না থাকে, ওভারের ট্যাঙ্ক না থাকে, চৌবাচ্চা না থাকে। এই হচ্ছে শোবার মোটামুটি ব্যাপার বললাম। আচ্ছা স্যার, আপনি যে ধন্বন্তরির ছবি রাখার কথা বললেন, এটা কি কোনোভাবে আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করতে পারে? এখন তো ইমিউনিটি বুস্ট আপ করতে পারে কি না বলতে পারবো না, কিন্তু ইমিউনিটি বুস্ট আপ করার জন্য কিছু সংখ্যা আমি দিয়েছি, সেগুলো পড়াতে গেলে, কিন্তু একটা বলতে পারি যে চট করে কোনো ডাক্তারবাবুর সংস্পর্শে আসা এগুলো করতে পারে কোনো গ্যারেন্টি নেই, কারণ এগুলো কোনো রেমেডি না, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করছি, কোনো গ্যারেন্টি নেই, মজা করে রেখে দেখুন না, ছবি রাখলে তো কোনো ক্ষতি কিছু নেই, ছবি প্রিন্ট আউট করতে কতক্ষণ। তবে ইমিউনিটির জন্য বলি, আমি দেখেছি যাদের ডেট অফ বার্থ 6/2/4/7, ছয়ের ডেটে মানে 6/15/24, 2/2/11/20/29, 4/4/13/31/22, 7/7/16/25, এদের একটু ইমিউনিটি পাওয়ার কম হওয়ার চান্স থাকে। অ্যাডিং করে করলেও যদি এগুলো আসে 6/2/4/7, তাদেরও ইমিউনিটি পাওয়ার কম হওয়ার চান্স থাকে। যাদের ডেট অফ বার্থের মধ্যে 3 নেই বা 8 নেই, যোগ করে দেখুন, ভেতরে দেখুন 3, 8 নেই, ইমিউনিটি পাওয়ার কিন্তু কম হওয়ার চান্স থাকে। এবং প্রধানত যারা উত্তর পূর্বে ঘুমায়, যাদের দক্ষিণ পশ্চিমে লাল রং বা রান্নাঘর রয়েছে, সাউথ ইস্ট যাদের নিচু জল, টয়লেট এসব রয়েছে, নীলের আবির্ভাব, কালো রং আছে, যাদের সাউথ ওয়েস্টে সাবমার্সাল আছে, জল আছে, নিচু স্থান আছে, তাদের ইমিউনিটি পাওয়ার ডাউন হওয়ার চান্স থাকে। তো ইমিউনিটি পাওয়ারকে ঠিক করতে গেলে নর্থ ইস্টে শোয়া যাবে না, সাউথ ওয়েস্টে লাল রং থাকবে না, সাউথ ইস্টে নিচু জল থাকলে হবে না, নীল রং থাকলে হবে না, সাউথ ওয়েস্টে সাবমার্সাল থাকলে হবে না, থাকলে কী করবেন? অনলাইনে আপনি কল করতে পারেন, অনলাইনে আমি দেখছি, ঠিক উপায় নিতে পারেন। অবশ্যই, আজকে আমাদের হাতে সময় শেষ, অনুষ্ঠান শেষ করার আগে আপনাদেরকে মনে করিয়ে দেবো,
প্রত্যেক সোমবার মঙ্গলবার রাত্রিবেলা 11টার সময় স্যারকে আপনারা পাচ্ছেন। এছাড়াও কিন্তু বৃহস্পতিবার শনিবার এবং রবিবার দুপুর 12টা 5 মিনিটে থাকছে স্যারের বিশেষ অনুষ্ঠান। অনেক ধন্যবাদ স্যার, নমস্কার।